हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ट्यूलिप रेसिपी हाउस। आशा करछि आपनारा सबाई भालो आछेन आर आमिओ भालो आछि। तो देखे निया जाक आमि सारा दिन आज की रान्ना करी। तो प्रथमेई आमि एई पेपारेर मध्ये मोचागुलोके सब एकसाथे छाड़िए नेब। तो सेजन्य आमि पेपर पेते आमि मोचागुलोके छाड़िए निच्छि। प्रथमे तो मोचागुलो भालो करे ना छाड़ाले तो रान्ना करा जाबे ना। तारपरे मोचागुलो छाड़िए निये आमी एगुलोके भालो करे केटे निच्छी, कुची कुची करे। केटे नेवार पर आमी ओटाके सेद्ध करते दिएछी आर तार साथे आमी केटे निच्छी घी करला भाजा, माने घी करला केटे निच्छी। एरपर देखलाम जतक्षण सेद्ध होच्छे होक ततक्षण आमी घी करलाटा भेजे नी। तो घी करलाटा तेलेर मध्ये भेजे निच्छी। तो एर मध्ये आमी दिए दिलाम एकटु नुन, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো সেটাও দিয়ে দিলাম। তো এবার ভালো করে আমি ঘি করলাটা ভেজে নেব। তো ঘি করলাটা তো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। তো এরপরে একটুখানি আমি ঘি করলাটা নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে আমি ঘি করলাটা এক জায়গায় জড়ো করে নিচ্ছি যাতে তেলটা নিচের দিকে থেকে যায়। তো এবার তুলেও নিলাম আমি। এরপর আমি কি করলাম, প্যানটা বসিয়ে আমি তেল দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি, গরম মশলা, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব। আর ওখানে মোচাটা সেদ্ধ হয়ে ওর মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে নিয়ে দিলাম, তাহলে খুব ভালো হয়। এরপর মশলাটা একটু কষে নিয়ে আমি মোচাটা দিয়েও দিলাম। এবার ভালো করে মশলাটার সাথে এটা নাড়াচাড়া করে নিলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে মশলাটার সাথে ভালো করে মোচাটা তৈরি করছি। তো অলমোস্ট মোচাটাও হয়ে এসছে, খালি নামার আগে একটুখানি দুধ দিয়ে দিলাম, তাহলে মোচাটার টেস্ট আরও ভালো আসে। এবার মোচাটা আমি তুলেও নিলাম। মোচাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি, একটাই রসুন থেতো করে দিয়েছি, একটু পাঁচফোড়ন, আর পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কারণ আমি ডাল, মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা আমি ছোঁক দেব। তো প্রথমে ভালো করে এটা একটু ভেজে নিই, না হলে তো ডালের ছোঁকটা ভালো দেওয়া যায় না। তো একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতা আর একটা রসুন পেঁয়াজ কুচি দিয়ে ডালটা ছোঁক দিলে ভীষণ ভালো লাগে। তারপরে আমি স্নান সেরে নিয়ে পুজোর কাছে চলে এলাম। তো ঠাকুরকে পুজো করে নিচ্ছি। তো পুজো করে নেওয়ার পর দেখা যাক কী করব। তো ব্যাস, আমার পুজো কমপ্লিট। এবার আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে ভাত, ঘি করলা ভাজা, ডাল, শশা, আর মোচার তরকারি, আর ডিম।